বিশ্বকাপে যেখান থেকে শেষ করেছিল ঠিক সেখান থেকে যেন শুরু করলো কাতারের রূপকথার জন্ম দেওয়া মরক্কো। নিজেদের মাটিতে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বকাপ জয়ী ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ব্রাজিলকে হারিয়ে দিল 2-1 গোলে। বিশ্বকাপে আফ্রিকার দেশটি যে রূপকথার জন্ম দিয়েছে তা যে অঘটন নয়, এবার ব্রাজিলকে হারিয়ে সেটিও বুঝিয়ে দিল হাকিমি জিয়ে চড়া। একদিকে মরক্কোদের রূপকথা যেমন চলছে, তেমনি একের পর এক ব্যর্থতার চাদরে নিজেদের যেন হারিয়ে খুঁজছে সেলেসাওরা। কিংবদন্তি পেলের মৃত্যুর পর এই প্রথম মাঠে নেমেছিল ব্রাজিল। তার স্মরণেই ম্যাচটিতে সব ব্রাজিলিয়ান ফুটবলের জার্সি পেছনেই লেখা ছিল পেলের নাম। ফুটবল সম্রাটের স্মরণে মাঠে নেমে সেই ম্যাচ হারতে হলো ব্রাজিলকে। এদিকে তৃতীয়বারের দেখাতেই ব্রাজিলের বিপক্ষে প্রথম জয়ের দেখা পেল আটলাস লায়ন্সরা। ইঞ্জুরির কারণে এই ম্যাচে দলে ছিলেন না দলের সবচেয়ে বড় তারকা নেইমার। তার অনুপস্থিতিতে বেশ ভালোতেই ভুগিয়েছে হলুদ জার্সিধারীদের। এদিকে ক্যামেরুনের পর তৃতীয় আফ্রিকান দেশ হিসেবে ব্রাজিলকে হারানোর স্বাদ পেল মরক্কো।